এন রশিদ সরকার কি মিথ্যা কথা কইছে? হ্যাঁ, গাড়ির মধ্যে পাইলাম কই নবীজির কুদরতের শান আইছে বাজার। সারা জীবন শুনলাম আল্লাহ রইল কুদরত, নবীদের হইলো মাজেজা। মজিল ভাই, হ্যাঁ আনা ভাই, কি এন রশিদ সরকার কি মিথ্যা কথা কইছে? হ্যাঁ, দোষটা কি আসলে তোমার না রশিদ সরকারের? কোনটা কয়ে যাবে? এনে যে নবীজির কুদরতের শান কইলো, এটা আসলে নবীদের হলো মাঝে যায়, এনে কুদরত এলো কোন থেকে? এই জায়গাটা একটু ক্লিয়ার করে রিপন সরকার বাবাজি অনেক সুন্দর করে তার বন্দনা গান আমাদের মাঝে রাখলেন, ধন্যবাদ জানাই। গত বছর আমার মেয়ের জামাই সাত্তার সরকারের সাথে গান হয়েছিল শরীয়ত মারফত পালা, আমরা দুই জামাই শ্বশুর মিলা গাইছিলাম। আজকেও জামার শ্বশুরের বেলায় ঠিকই আছে, মানে খালি কালাডার বেলায় দলাডা আইছে আর কি। সাত্তার সরকার একটু কালো আর আমার এই জামাইটা একটু দলা আর কি। তো এটাও আমার মেয়ের জামাই 20 টাকার সম্পত্তি যখন লিখে দিতে পারছি মেয়ের জামাই দাবি করা, এটা কোনো একটা বিষয় না। কিন্তু আমার বাবাজি অনেক সুন্দর করে বন্দনা করছে আমার মহারাজ বাবাজানের লেখা আমি অপরাধী তবু আশাবাদী, করিব দয়াল তোমার নামের গুণ কীর্তন। ভালো গান আমার মহারাজের গান, এই জায়গায় তো আদ্যো আমার চলে না। তারপরে একটা জায়গায় একটু ভেজাল বাইজে গেছে বাজার, আপনি যাই কন আমার ওই ভেজালটা আপনি মিট না করলে আমার মনে শান্তি লাগবো না। সেটা হইলো কয় করিলে তো আর এই ভব সংসার, 18,000 তোমারই আলম, তোমার যেখানে যা প্রয়োজন তাই করে সৃজন, কোনো কিছুই অপ্রয়োজনে করো নাই সৃজন। এই জায়গাটায় আমার একটু বেজার লাগছে। ওটা মহারাজের নাতির যখন পাইছি আজকে আমার মেয়ের জামাইরে, তাইলে আজকে আর সারাসারি নাই। সেটা হইলো যেখানে যা প্রয়োজন তাই করে সুসৃজন, মানে অপ্রয়োজনে আল্লাহ কোনো কিছুই সৃজন করে না। আজকের বাস্তব ঘটনা, আমি আমার মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার গেটে আমার বাসা, শালি বাবার পাকদার ঘরে পড়ে থাকি পাগলের মতো। তো সুজন ফোন দিছে, বাজান কোনে আপনি? আমি কই আমি তো বাসায় ঘুমে থেকে উঠলাম, গোসল করলাম, কটা খাইলাম, এখন আস্তে আস্তে তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো মিরপুর শাহালি বাবার পাক দরবারে একটা ভক্তি দিয়া তারপরে আমি গাড়িতে উঠুম, তোমার বাড়িতে আসুন। অতি পাগলা খুব খেয়াল জামাই, কথাটা কিন্তু সারণ যাব না, একবার হাসা কথা। আজকের ঘটনা বিকাল 5:30, 5:31 শাহালি বাবার পাক দরবারে গেছি। আজকে শামালশা বাবার ওরস 3 দিন ব্যাপী চলতেছে, গত মঙ্গলবার বুধবার চলে গেছে, আজকে বৃহস্পতিবার, আজকে হলো শেষ রজনী চলতেছে শালি বাবার দরবারে ওরস, 1,000,000 মানুষের সমাগম। দরবারে ভক্তি দিয়া যখন গেটে থেকে ঢুকছি, ঢুকার পরেই গেটের মধ্যে মাঝে একজন লোক চিতয়া শুয়ে রয়েছে। একবার বাস্তব ঘটনা, শুয়ে রয়েছে বাজান, শরীর তার ছেওটা ঠিকই আছে কিন্তু এই ডাইন পাউডার, ডাইন পাউডার এত মোটা কলা গাছের থেকে আরো বেশি, বিচি কলা গাছ আছে না, বিছা কলা গাছ, এই কলা গাছের থেকে আরো মোটা, মানে ওই পাও নিয়ে বেটার আর চলার আটার কোনো কায়দা, এটা তো আল্লাহই দিছে নাকি না? আমরা কেউ দিছি? আল্লাহই দিছে না? আল্লাহ যদি দিয়া থাকে যেখানে যা প্রয়োজন তাই করে সৃজন। আচ্ছা বাজান, ওই বেটার এই কলা গাছের মতো পাউডার দেওয়ার কারণ কি? এখানে কি প্রয়োজন আছিল আল্লাহর? পালা আজকে যেমন নাই তাই কুড়া মানি সারা সারি নাই, আগে বন্ধ নাই থেকে ধরে নেই নাকি? খবর দে আনছি দে হচ্ছে আজকের কথা। এই শেষ হয় নাই বাজান, একটু আই গেছি পরেই যায় দিহি, ওটার বোগালে আর একজন হয়ে রয়েছে না বলেন, ওটার পাও আবার মোটা না, পাও চিকুনি আছে কিন্তু পেটের ভিতরে দিয়ে এটা পাও বাইরেছে,
পাউডার এরকম ব্যাগ দিয়ে রইছে ওটা আমার মনে হয় কোনো কামে লাগব না কারণ পেট দিয়ে তো আর মানুষ আটপো না আটপো হ্যাঁ পেট দিয়ে কি মানুষ আটে পাও তো আল্লাহ দুইটা দিছেই হ্যাঁ হ্যাঁ পেটের ভিতরে আবার পাও দিয়ে থুইছে আর এটা তিন পাও ওইটা দিয়ে আল্লাহ কোন কামে লাগব যেহেনে যা প্রয়োজন তাই দিয়ে সৃজন করছে আল্লাহ কইলে তুমি গানের মধ্যে এত সুন্দর কথা কইলে টেহা পয়সাও তো কম পাও নাই তো ওই টেহার একটা খাজনা আছে না আছে খাজনা আছে না আছে আছে এতগুলো টেহা পাইলা তুমি ওটার একটু বেতটা কয়ে যাও বাজানো যে পেটের ভিতরে ওইটা দিয়ে কি করবো বেটাই না আটা মারবো ওইটা দিয়ে না ভালো মতো চলা হারবো এটা পাঞ্জাবি ভালো করে গাই দিয়ে হারবো না আমি যে গাই দিছি ওইটার হলো পেট হইছে এই পাঞ্জাবি নাকবো না ওইটা পাঞ্জাবি বানিয়ে না নাকবো ওখান দেখো পাও বানাই নো নাকবো এটা 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 কোন প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করছে গান পরে গাম আজকে পাইছি এতদিন পরে হুন্ডার তেল খরচ করে যখন আইসাও তারপরে কি গাইছি জানি এহেনে হইলো বড় ব্যাস কয় খাজা মরে নাই মরে নাই রে জিন্দাওয়ালি খাজা বাবা তারা ধ্যান করিলেই পাই খাজা মরে নাই মরে নাই আচ্ছা ভালো কথা আল্লাহর ওলির মরণ নাই এটা আমরাও বিশ্বাস করি নাকি বাবা আল্লাহর ওলি আছে মরে না তো আল্লাহ কোরআনেই ঘোষণা করে দিয়ে গেছে যার কারণে আমরা ওই জায়গায় বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করার পরেও একটা কথা বলেন খাজা বাবার জীবনী প্রমাণ করে খাজা বাবার জীবনীতে একজন লোক তারে এক লোটা পানি নিবার দিছিল না কেরা হেটে খাজা বাবার জীবনীতে গোর গোবিন্দ রাজা তার কাছে যাইয়া খাজা বাবা কইল যে আমার এক ঘটি পানি দেন পানি পিপাসায় আমরা কাতর একটা ঘটি মানে ঘটি কিরকম ওই কলসিরি ছোট সাইজ একবারে ছোট সাইজ এক ঘটি পানি দেন আমি এই এক ঘটি পানি নিয়ে আমার পিপাসা নিবারণ করুম বাহ বাহ গোর গোবিন্দ রাজা কয় না তোমারে কোনো পানি দেওয়া যাইব না অবশেষ যখন খাজা বাবা অন্যয় বিনয় করে বলল কইল ঠিক আছে তোমার এই এক গোটি পানি নিতে পারবা আর কোনো পানি তোমার দেওয়া হবে না এক গোটি পানি খাজা বাবা কি করলো আল্লাহর আল্লাহর হইল কুদরত নবীদের হইল মাজেজা আর অলি আল্লাহর হইল কেরামত বিষয় একটাই কিন্তু নাম হলো আলাদা আলাদা খাজা বাবা ওই পুষ্করের মধ্যে মানে পুকুরের মধ্যে ওই খাজা বাবার গড়িটা চুবাইছে এক গড়ি পানি নিব যখন গড়িটা চুবাইছে চুবানের সাথে সাথে সমস্ত পুকুরের যত পানি আছিল আমার খাজা বাবার ওই ঘটির মধ্যে চলে আসছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহর ওলির এত বড় কেরামত এক গটি পানির মধ্যে এক ঘটির মধ্যে কি পুরা পুকুরের পানি ভরা সম্ভব না আমাদের মতো সাধারণ মানুষের কোনোদিনও সম্ভব সম্ভব না কিন্তু আল্লাহর ওলি জিন্দা ওলি খাজা বাবা সে তার কেরামতির বলে এই এক ঘটির মধ্যে পুরা পুকুরের পানি নিয়ে আইসা পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই পানির হাহাকারে সেদিন বাদশাহ দেহে হাই হাই সারা পুকুরের পানি লয়ে গেছে গা এই জায়গায় আমার আর কোনো কেরামতি চলবে না পায়ে ধরে পড়ে গেছে বাবা আমার ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন অবশেষ খাজা বাবা তারে মাফ করছে গটির পানি আবার পুকুরের মধ্যে ফেলছে পুরো পানি আবার পুকুরে পরিপূর্ণ হয়ে গেছে কথা আমার এই জায়গায় না আল্লাহর ওলি খাজা বাবা যেখানে এক ঘটি পুরা পুকুরের পানি একটা ঘটির মধ্যে ভরতে পারে ইমাম হোসেন কারবালার প্রান্তরে যারা নাকি ইসলামের জান আহলে বায়াত পাক পাঞ্জাতন আমার দয়াল নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন আহলে বায়াত পাক পাঞ্জাতনের কারণে এই সমগ্র দুনিয়াকে আল্লাহ তাআলা সৃজন করছে সেই আহলে বায়াতের পাক পাঞ্জাতনের একটা তন ইমাম হোসেন আলাইহিসসালাম কারবালার প্রান্তরে পানি বিহনে সেখানে মরে যায় পানির হাহাকারে এক বিন্দু পানির হাহাকারে তারা শহীদ হয় পুরা পুকুরের পানি লুটাই ভরতে পারে ইমাম হোসেন কি চাইলে এক বিন্দু পানি সে পান করতে পারে না তাইলে খাজা বাবার কাহিনীর সাথে
হে হলো আল্লাহর ওলি, আর যাদের কারণে আল্লাহ তাআলা সমগ্র দুনিয়াকে সৃজন করছে, সেই পান্দাতনের একটা টন ইমাম হোসেন আলাইহিস সালাম পানি বহনে সে শহীদ হয়। এর মধ্যে আসলে মূল হাকিকতটা কি? আহা, তুমি আবার কি রে ইয়া পয়সা দিয়ে কি বলছ দি? আহা, আমার যেই ভাইয়ের ঘরে আমরা বৈশ্য সেবা নিছি, আমার মহিরুল ভাই, সে ভাই আমার এই প্রশ্ন শুই নাই 100 টাকা দিয়েছে। তাইলে চিন্তা করো, জবাব শুনলে কত টাকা দিব? হ্যাঁ, জবাবটা ওইরকম দিব বাবা জান। তাইলে নোটে আমার কাছে ছোট একটা আইছে, তোমার কাছে বাড়ি দেহে একটা আসবে। আর যদি জবাব ভালো মতো না দিয়ে হারো, তাইলে বকশিস বন্দনার যেটি পাই থাও তার সে ডাবল কইরা তুমি তোমার পকেট থেকে বইরা আজকে আমাকে দিয়ে থয়ে দেবে, ওটা আমরা পোলাহানরা মিষ্টি খাম নাকি? ঠিক আছে, ঠিক আছে না? এবার একটা গান আমার শুনো। নদীর পারে, আরে অভাগিনী, কোনদিন জানি আসবে রশিদটা, আরে বাইয়া রঙিন তরি, কোনদিন জানি আসবে কাঙালটা, বাইয়া রঙিন তরি, নদীর পারে
পাপেল সরকার তো গরম করে ধুয়ে তার ছেলেরে দিয়ে আবার না ঠান্ডা করে নাই, ও গরম করছে যেই তো একা একা না আছে না, তাইলে আর ও ঠান্ডা মানুষ না, ও গরম মানুষ। দোয়া করি মালিক যাতে ভালো করে রহমত নাজিল করে। উভয় শিল্পীর বন্ধনা পরিচয় পাশাপাশি একটি করে গান, দরবারি গান আমার বাবাজি পাপের সরকার রাখলেন আর আমি গাইছিলাম খাজা বাবার গান। ওই যে আছে না ঝগড়ার আগে তেরা তেরা কথা, উনি আমারে ফোন দিয়ে আইনে
উনি পালায় ঢোকার আগে আমারে গরম গরম দুইটা মাইরা দিছে মাইরা দিছে কই পাগলা তোর বউ কই আমিও তো এটা কই পাপেল সরকার তো আবার জম ডাক দেয় বাড়ি আনে নাই আপনি যেমনটা দিবেন হেমনটা আপনি পাইবেন তো আপনার মুখ দেখলে আমার একটু ময়া হয় কিন্তু আমার মুখ দেখে আপনার মায়া হয় না আপনি পেঁয়াজ ধরবেন একটা ধরেন দুইটা ধরার কি দরকার হ্যাঁ আমার বিপদে ফলাইতেছা এক লোক ইরি খেত আছে না বাবা আছে খালি খেত আমি যে মোটা আমার চাই তো বিশাল বড় এক রুলো ইলি খেতের আইল দিয়া হাইটা আসে আহা আর ওই যে আমার এই সব্বাইয়ের মতো মেরা একজন মানুষ আহা রে ও হাইটা যায় ওই সিকন মানুষটা মোটা মানুষকে দেখে আগে থেকে কইতেছে ভাই ভাই আপনি একটু আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন কই কে কে আস্তে আসুন কেন কই আপনারে দেখলে আমার ডর করে ভাই আপনার যদি ছোঁয়া আমার একটু লাগে আমি তো শেষ বাতাস লাগলে আস্তে আস্তে যখন কাছে আইছে কাছে আসার পরে জিজ্ঞেস করছে ভাই আপনার নাম কি বলে আমার নাম সিকন্দি আরে আহারে ভাই আপনি এত মোটা তাই আপনার নাম সিকন্দি আর আমি তো নাই আপনি আবুল সরকারের একনিষ্ঠ কাছের একজন মানুষ শুধু কাছের না রক্তের তাই না আপনি হইলে আবুল সরকারের ছাত্র আর আমি হইলাম আবুল সরকারের ছাত্রর ছাত্র আমার আপনি দুইটা কথা জিগাইবেন একটু চিন্তা করে জিগাইবেন না যদি আমি না পারি ইজ্জতটা কার যাইব আবুল সরকারের যাইব না যেহেতু আবুল সরকারের স্কুলে আমরা ভর্তি তো যাই হোক যা জিগাইছে এটা তো বাইরের কোনো কথা না এটা আমার দাদা উস্তাদের লেখা আমি অপরাধী তবু আশাবাদী করিব তোমার নামের গুণ কীর্তন করিলে তয়ার এ ভব সংসার 18,000 তোমারই আলম ও মাওলা তোমার যেখানে যা প্রয়োজন আমার মাওলার এখানে মাউথ পিসের প্রয়োজন হইছে এর জন্য এখানে এই জিনিসটা আমার আল্লাহ মানুষ বানাইছে কিন্তু আল্লাহর হুকুম ছাড়া হয় নাই কি বলেন এই মাইক এই মাউথ পিস এই মাইক্রোফোনটা আমার সামনে আসছে যেখানে যা প্রয়োজন তুমি করিলা সৃজন হয়তো অপ্রয়োজনে করো নাই সৃজন কোনো কিছুই অপ্রয়োজনে হয় না আমার আল্লাহর কোরআনে বলছে মানুষ যা করে যা সে যে কর্ম করে মানুষ তার ফল পায় আমার বাবাজি আমার শ্বশুর পাপেল সরকার মিরপুর শাহালির মাজারে মাজার জিয়ারত করে যখন গান আইব তখন দেখে এমন এক লোক শুয়ে রয়েছে চিতইয়ে এক পাও এক মনের সমান ওজন বলছে না বাবাজি আমি বেশি কথা কইতে চাই না দেখেন গা ও ওর পাও দিয়া কোনে কোন আকাম করে থুইছে হ্যাঁ আমি অন্য কোন জায়গায় যাব না নবীজির এক সাহাবা ছিল তার নাম ছিল আলকামা আলকামার মৃত্যুর পর তার চেহারাটা হয়ে গেছিল কুকুরের চেহারা নবীজির কাছে খবর গেল নবীজি বলে নবীজিকে যে সাহাবারা বলে আপনার যে সাহাবি আলকামা সে মৃত্যুবরণ মৃত্যু সজ্জায় বা মৃত্যুবরণ করছে ওর চেহারাটা তো কুকুরের চেহারা হয়ে গেছে নবী তো বিশ্বের জ্ঞানী নবী মনে মনে চিন্তা করলো ওর মা বাবার সাথে হয়তো বা কোনো বেদবি করছে আরে আহা জিজ্ঞেস করে ওর মা বাবা কি বাসা আছে বলে ওর বাবা বাসা নাই মাটা বাসা আছে বলে আমি আলকামার বাড়িতে যাব হাঁটতে হাঁটতে আমার দয়াল নবী আলকামার বাড়িতে চলে যায় যায় যখন দেখে আলকামার চেহারাটা কুকুরের চেহারা হয়ে গেছে তখন বলে ওর মাটা কোথায় তখন মাই ঘরে ঝাঁপ দিয়া দরজা দিয়া বসে রয়েছে আর কান্তাছে তখন রসুল যখন ডাক দিল মা তুমি একটু বাহিরে আসো মাই দরজা খুলে না ভিতর থেকে আওয়াজ করে রসুল পাক
আমি দরজা খুলতে পারি কিন্তু আমার ছেলের ব্যাপারে আমারে কোনো কিছু আপনি কইবেন না আমার রসুল তো আরো শিউর হয়ে গেল বলে মা তুমি দরজা খুলো তুমি যদি দরজা না খুলো তোমার পাপ হবে আমি রসুল পাক নিজে তোমার বাড়িতে আসছি যখন বের হয়ে আসলো বলে কি হইছে তোমার সাথে কি তোমার ছেলে কোনো বেদবি করছে ছোট করে বলি বলে আমি গর্ভে রাখছি আমার ছেলেকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হইছে ওর নরম হাত পাও গুলে আমি তেল মালিশ করে শক্ত করে দিছি তাই না বাবা মায়েরা ও হাঁটতে পারে নাই খাইতে পারে নাই আমি ওরে খাওয়াইয়া দিছি ও বড় হয়ে এই হাত দিয়ে আমার আঘাত করছে এই পাও দিয়ে আমার পিঠের মধ্যে লাত্তি দিছে আমি সেজদা দিতে পারি না রুকুতে যাইতে পারি না নবী আপনি আমার ছেলের বিষয়ে আমাকে কোন অনুরোধ করবেন না নবীজি মুখ দিয়ে আর বললো না মা তুমি ওকে ক্ষমা করে দাও নবীজি কি করলো একটা মশালের মধ্যে আগুন ধরাইয়া ওই আলকামাকে আলকামার চেহারাটা পুড়াইয়া দেওয়ার জন্য যখন রসুল পাক এক পাও দুই পাও করে আও গাইল গর্ভধারিণী মা দূর থেকে একটা চিৎকার দিয়া রসুলের পায়ের মধ্যে রসুল মুসলমান তো আগুনে পুরানো নিষেধ আপনি আমার ছেলেকে আগুনে পুরান কেন কাদির কই কাদির তখন নবীজি বলল মাগো তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও আমি ওর চেহারাটা আগুন দিয়ে পুরাবো না এবং আমার আল্লাহও আলকামাকে দুজকের মধ্যে নিক্ষেপ করবে না বুঝে আমার দাদা ওস্তাদ একটা গান লেখছে না মাবিনে আর কেউ হবে না সন্তানের দরদি হারাইলে মা আর পাইবা না কাইন্দা বুক ভাষা সাথে সাথে মা মন থেকে ছেলেকে ক্ষমা করে দিল ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আলকামার চেহারাটা নূরের চেহারা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই পাপেল সরকার ওই যে যারে দেই খাইছেন পেটের মধ্যে এক পাও বেরিয়েছে একটা পাও ফুইলে এক মন ভার হইছে দেখেন গা কোন জায়গায় কোন মায়ের পিঠের মধ্যে লাত্তি দিছে ওই পাও দিয়া কোন জায়গায় কোন ওলি আল্লাহর দরবারে যে লাত্তি দিছে বাবুল ভাই এর জন্য আর কর্মের ফলটাও পাইছি আমি যদি মানুষ হয়ে আমি যদি মানুষ হয়ে অমানুষের কর্ম করি তাহলে আমার জায়গাটা তো বাবা পশুর মধ্যে হবে নাকি এমনও হইতে পারো আর পাওটা যদি থাকতো ওই পাও দিয়া যে কত আকাম কুকা কত অধপতেও যাইতো এর কোনো নির্দিষ্ট সীমা থাকতো না তাই আমার আল্লাহ যে মশা সৃষ্টি করছে মশা এই মশাই যে কামড় দিলে একটু ব্যথা পাওয়া যায় এই ব্যথাটাও মানুষ নিজের কর্ম দিয়ে আদায় করে এইখানেই আমার বাবার কথা ছিল আরেকটা কথা আমার খাজা বাবাকে পানি বন্ধ করে রাখছিল আমার খাজা বাবা যখন একটু হুকুম পাইলো একটু পানি এক ঘটি পানি নেওয়ার জন্য ছোট হয়েছে ভাই এক ঘটি পানি নেওয়ার জন্য যখন হুকুম পাইল আনা সাগরের সমস্ত পানি ওই ঘটির মধ্যে আইনা একত্রিত হইল আর আনা সাগরে কোনো পানি ছিল না বলুন সুবহানাল্লাহ এটা আমার অলির কেরামত আমার আল্লাহ বলে পাপেল বাজান এই দুনিয়াতে কোনো কিছু দিলে আমি আমার অলিদের মাধ্যমে দেই আর যদি এই দুনিয়া থেকে কোনো কিছু গ্রহণ করি তাহলে আমার ওলিদের মাধ্যমে গ্রহণ করি করি তাই খাজা বাবা এবং বড় পীর বিশেষ করে আমার খাজা বাবা এই দুনিয়াতে আসছিল এই ইসলামটাকে জিন্দা করার জন্য কি বলেন এরা ইসলামের প্রাণ পুরুষ মহাপুরুষ ঘরে ঘরে ঘুইরা ঘুইরা কত মানুষ কত খ্রিস্টান নাসারা বেদিন বেইমান মুনাফেক খাজা বাবাকে আঘাত করছে আমার রসুলকে আঘাত করছে করছে না তারপরেও ঘরে যায় যায় নাম বিলাইছে লা ইলাহা ইল্লাল্লাহু
محمد الرسول الله ওই যে যে পানি আনা সাগরের পানির সাথে ওই আমার খাজা বাবার ইসলাম প্রসারের সাথে ইসলামকে পূর্ণ জীবন দান করেছিল এবং ওই ওই ঘটনার সাথে ইমাম হুসাইনের কারবালার ঘটনার যে মিলটা পাওয়া যায় আমার হোসেন যদি বাজানো ইচ্ছা করত এই দুনিয়ার সমস্ত পানি আমার হোসেনের পায়ের মধ্যে এনে আমার মালিক জমা করত করত না আমার রসুল পাক ছোট একদিন নামাজে যায় মসজিদে নববীতে একদিন নামাজ পড়ে যখন সেজদায় যায় ওই যে বলে না সুবহান রাব্বিল আলা সেজদার মধ্যে যখন গেছে এটা তো তিনবার পাঠ করি আমরা তাই না হাঁটতে হাঁটতে যায়া আমার হোসেন মাওলা হোসেন আমার রসুল পাকের পৃষ্ঠের উপরে ঘোড়ার মধ্যে যেমন মানুষ চড়ে এমনি কইরে পোলাপান আছে না বাবা মা বাপ দাদা দাদি নানা নানির পিঠের উপরে চড়ে খেলা করে আমার হোসেন রসুল পাকের পিঠের মধ্যে যখন উঠছে আমার রসুল পাক সেজদা উঠাইবো সুবহান রাব্বিল আলা তিনবার বলা হয়ে গেছে যখন সেজদা উঠাবে এমনি কইরা সুবহান রাব্বিল আলা 69 বার আমার নবীজি নিজের জবানের মধ্যে যখন বলছে আমার আল্লাহ থেকে ওহি আসছে আমার আল্লাহই কইতাছে দোস্ত ইয়া হাবিব আল্লাহ যেই পর্যন্ত ইমাম হুসাইন তোমার পিঠের উপর থেকে না নামে এই পর্যন্ত তুমি তোমার সেজদাটা উঠায়ও না যদি এই কিয়ামত পর্যন্ত তোমার এই সেজদা দিয়ে থাকতে হয় তুমি থাইকো তুমি হুসাইনকে তোমার পৃষ্ঠ থেকে উঠাইয়া দিও না এত মহব্বতের জিনিস এত ভালোবাসার বস্তু এক ফোঁটা পানির কারণে মরে এটা কি বিশ্বাস হয় আমার হুসাইনকে দিয়া কে মুসলমান আর কেউ হবি মুসলমান এটা আমার আল্লাহ প্রমাণ করছে কি বলেন ওই যে কষ্টি পাথর যাচাই করে না আমার হুসাইনকে দিয়া কারবালার ময়দানে সাধারণ একটা কথা কই দুলদুল গোরা অনেকেই জানেন যে হুসাইন যে ঘোড়াটা ব্যবহার করত দুলদুল গোরা বলছিল হুজুর আপনি খালি একবার আমার পৃষ্ঠের মধ্যে উঠেন এই পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে কতল করে এক মুষ্ট মাটি ছিল নবীজি বলছিল যেই জায়গায় যায় হাতের মাটিটা রক্তবরণ হয়ে যাবে লাল হয়ে যাবে হোসেন সেখানেই মনে করবে কারবালার মাঠ আর ওখানেই তোমার শহীদ হতে হবে আমার হোসেন ইচ্ছা করলে সেখান থেকে প্রাণ বাঁচাইয়া যাইতে পারতো কিন্তু এটাই ঘটবে এটাই হবে এর জন্য হুসেন আলাইহিস সালাম নদীর থেকে ফুরাত নদীর থেকে দুই হাত দিয়ে পানি উঠাইয়া যখন খাইতে গেছিল তখন তার বংশের যেই মানুষগুলা শিশু বাচ্চাগুলা পানি বিনে মরছে ওই শিশু আজগরের আলী আজগরের চেহারাটা এই হাতের পানির মধ্যে যখন ফুটে উঠছে পানির কারণে তাদের জান গেছে আমার হোসেন ওই পানিটা আহার না কইরা সাথে সাথে পানি ছুঁড়ে ফেলে দিছে বলুন সুবহানাল্লাহ যারা আমার হোসেনকে জবাই করছে তাদের মাথার মধ্যে টুপি ছিল মুখের মধ্যে তারি ছিল গায়ে জুব্বা ছিল শরীয়তে লেবাস ছিল হোসেনকে মারতে যখন দেরি হয় অন্যদিক থেকে বলে তাড়াতাড়ি হোসেনকে জবাই করো আমাদের আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে পাপেল বাজান তারাও তো মুসলমান ছিল আমি মনে করি নবীর শত্রু নয় রে দূরে আপন ঘরেই রয় জ্ঞান থাকিলে চিনবি তারে কর্মে পরিচয় মাতা পিতা ভাই বারাদার আত্মীয় স্বজন তাদের মাঝেই সাজবে একজন জেহেলে মত একটা এজিদের মত তাই আমার হোসেনকে দিয়া তখন ইসলামের বড় দুর্দিন ছিল
আমার হুসাইনের কতলের মাধ্যমে ইসলামকে আবার আমার আল্লাহ পূর্ণ জীবন দান করেছিল এটাই আমার বাজানের কথা ছিল পালা হইল নবুয়াত এবং বেলায়েত বাজান রে নবুয়াত যার বেলায়েত তার কি বলেন হ্যাঁ কুনতু কাঞ্জান মাকফিয়ান ফা আহাবাতু খালকা ফাতা লাক্তা ইল্লা ইউরিফা আল্লাহ কয় গুপ্ত ধনাগারে মহাশক্তি স্বরূপ আমি গোপন ছিলাম নিমজ্জিত ছিলাম আমার যখন প্রেমাবেশ জাগলো আমার থেকে আমি নূর ঝরাইলাম আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি নূরি আর আমার নবী বলে আনামি নুরুল্লাহে কুল্লে শাইমি নূরি নূরি আমি আল্লাহর নূর হই এবং আঠারো হাজার মাকলুকাত আমি নবীর নূরেই সৃষ্টি নবীর নবুয়াত এবং নবী বেলায়ে নবুয়াতি যুগ যখন খতম হয়ে যায় আঠারো জিল হস আমার নবীজির জীবনে একটাই হস করছে পনেরো সতেরো আঠারোই জিল হস যখন গাদিরে খুব নামক জায়গায় আসলো তখন আমার মাওলা আলীকে বেলায়েত দান করলো আর যে নবীর নবুয়াত সেখান থেকে নবুয়াতের ধারাটা খতম হয়ে গেল কিন্তু নবুয়াতের আইন এখনো জারি আছে তাই কোনোটাই ছোট বড় না যেহেতু আমার নবীর থেকেই নবুয়াত আমার নবীর থেকে বেলায়েত আমার বাবাজিকে বেলায়েতের ভূমিকায় রেখে আমাকে নবুয়াতের ভাগটা দিলেন আমি দু একটি কথা জিজ্ঞেস করব আমার বাবাজানের কাছে আগে ছোট্ট একটি গান করি তারপরে দুটি কথা বলি কি বলে আমার হুজুরের কু রাতের লেখা শেষ করা যায় তো নয় আমার নবীর নামের ব্যাখ্যা আহম্মদ তুমি পরানো সখা গো ¡Gracias!
হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো সাতাশ মান তবু লেখা শেষ হইতো না আমার নবীর নামে ব্যাখ্যা এই দুনিয়াতে যত বৃক্ষ আদি তরুলতা আছে যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষকে যদি কলম বানায়া দুনিয়ার যত গাছের পাতা আছে যত জমিনের পাতা আছে সমস্ত পাতাকে যদি কাগজ বানায়া আমার নবীর নাম লেখা হইতো তবুও শেষ হইতো না আমার সেই নবী আহমদ মোস্তফা গাছের নবী মাছের নবী বৃক্ষ আদি তরুলতার নবী নদী আমার আল্লাহর নবী নবীর নবী সেই নূর মোহাম্মদ নূরতাজেল্লা রাসূলে মুকাররাম নূরে হক মুজাসসাম সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পুস্তিকা তাফসীর কাবে লেখা রয় তার ভিতরে তাই তো পড়ানো ভরে জানাই আসসালামু আলাইকা পাতাল রাজা এই দুনিয়াতে যত বড় ওলিয়া ওলিয়া আছে যত বড় আলেম আছে ফাজেল আছে হাজি আছে কাজী আছে সবার আঠারো হাজার মাকলুকাতের মধ্যে যত প্রাণী আছে সবাইকে সালামের বেলায় দেওয়া হয় আসসালামু আলাইকুম আর আমার নবীকে সালাম দিতে গেলে বলতে হয় আসসালামু আলাইকা এটা একটা সম্মানজনক সর্বোচ্চ আমার নবীর চাইতে মর্যাদা সম্পন্ন লোক আর এই পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে নাই এর জন্য আমার নবীকে সালাম দিতে গেলে বলতে হয় আসসালামু আলাইকা নবীজি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া দেখলাম খুদে খুদ রব রহ সব তুমি আমি একদিন মিমের পর্দা উঠাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া দেখলাম খুদে খুদ রব রহ সব তুমি একটি গান আমার নবতের ভাগ থেকে রাখার চেষ্টা করলাম আমার বাবাজির কাছে একটি বা দুটি কথা যেহেতু সে দাঁড়াবে
আমার দাঁড়ানোর জন্য হলো যে একটি কথা রাখতে হবে হ্যালো হ্যালো আমি বাহির থেকে কথা বলে সময় নষ্ট করতে চাই না কি বলেন ছোট করে গান করব ছোট করে প্রশ্ন করব যাতে মানুষ শুনে আনন্দ পায় এই যে যে বেলায়ে বেলায়েটা যে আমার ছোট কাদি ভাই বাজা একটু হ্যাঁ বাজা আমার নবীজি যে আলীরে বেলায়েত দান করলো যেমন আমার এই পাঞ্জাবিটা ধরেন পাপেল সরকার আমারে দিছে আমিও তো এটা এখান থেকে পাইছি মানে মার্কেট থেকে পাই আর শ্বশুরবাড়ি থেকে পাই হ্যাঁ জেন থেকে পাইছি তাই না কোন এক কোম্পানি এটা বানাইছে বাবা গারের মধ্যে পাইলাম কয় নবীজির কুদরতের শান আইছে বাজার সারা জীবন শুনলাম আল্লাহর হইল কুদরত এই নবীদের হইল মাজেজা মুকিল ভাই হ্যাঁ আনা ভাই কি এন রশি সরকার কি মিথ্যা কথা কইছে হ্যাঁ দোষটা কি আসলে তোমার না রশি সরকারের কোনটা কয়ে দেবে এনে যে নবীজির কুদরতের শান কইল এটা আসলে কেমনে এটা হইলো ওই মহারাজ গানে গেছিল রংপুর রংপুর আর কি ওখানে টিকিট প্যান্ডেলে গান হয় পাঁচ টাকা টিকিট বলি তখন আমাকে মালু কাকা বাজাই তো ঢোল তো মালু কাকা নতুন দেশ একটু জাল টাল বেশি খাইছে রংপুর তো ওই লালমরিচটা একটু বেশি ওরা খাইছে পরে এই পেটের মধ্যে পাক দিয়ে মনে হয় আইগে হারে পায়খানা বইরে হলাম আমার সার্বাব কিন্তু পায়খানা যে বসলো ওই স্যাবের মতো একটু হানি বাইরে কামায় না বাবা ক্লিয়ার হয় না তো এই ভাব যখন হইছে তা বোধ নিল হইছে বাজান এখন তো ডিজিটাল জামানা ঘরের ভিতরেই বাথরুম তুমি বাথরুমে বইয়া খায়ও হারবে কোনো সমস্যা নেই বোধ নিল তো লাগে না ওই যে স্প্রে করলেই হয়ে যায় কিন্তু তখন তো বদনির জামানা বদনি ছিল আর হলো বাথরুম হইলো বাড়ির হেই পালানে উমরে কি বলে আর বাথরুম হইলো বাড়ির পাগারে উমরে কোনোরকম একটা বাঁশ ফালায় থুয়ে দিছে ওইটার মধ্যে টাট্টি ওই বদনি উপরে থুইয়া তারপরে বাঁশের মধ্যে যায় বসে তো ভালো চাচাই বদনি একটা লইছে ঠিকই বদনির নিচে হইলো ফুটে এই ফকির এখন ফকির ওই যে বদ নির্নিচ্ছে যে ফুটে যতই পরে কি বলছে এটা কিন্তু বাথরুম পর্যন্ত যাইতে যাইতে বদনির পানি সব মালুস আছে একবার দৌড়ে টিবলের পার থেকে ওই বাথরুম পর্যন্ত যায় যাইতে যাইতে পানি শেষ আবার দৌড়ে মুর্দে হলো পেটে কামড় দেয় এমন কামড় বাজান ম্যাঙ্গো কাম আমার সার কামড় একবার ধরেছে তোমারও হ্যাঁ আর তোমার তো পেট মোটা এমনি তো আরো বেশি এরকম তা আমাগো সুবাহান সরকার বাংলাদেশ বল সমিতির মানে না না চেয়ারম্যান ছিল সাবেক সাবেক চেয়ারম্যান সে কয় কিরে মালু তুই এরকম করস কে একবার এই যে দৌড়ে বাথরুম পেলে যাস আবার দৌড়ে টিবলের কাছে আসছি ঘটনা কি কয় কোন সে ভাই পেটের মধ্যে এমন কামড় দেয় মনে হয় আই গে হারে বাথরুম পেছে মাখায় হেলাই দিন কিন্তু বদনিটা যে নিছি ভাই বদনি নিচে ফুটে আমি বাথরুম পর্যন্ত যাইতে যাইতে পানি সব করে যায় কি করুম কনসে ভাই আপনি এটা বুদ্ধি দেন সুবান সরকার করছে মালুরে এটা বুদ্ধি দিই তরে
কই কি ভাই আপনি মিয়া ভাই বুদ্ধি দেন কই তুই আগার আগে একটু হুইসেল আগার আগে একটু হুইসেল তাইলে আর দর সমস্যা হবে না আ এরকম প্রশ্ন জবাব দিব পরে আগে আগার আগে হুইসেল আগে তোমারে জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করে নিলাম যে নবীজির কুদরতের শান কিন্তু তুমি কইলে এটা কি তোমার দোষ আমার রশিদ সরকারের তো দোষ হইতে পারে না এটা আমি একবারে নিঃসন্দেহে বিশ্বাস করি অতএব এটা আসলে কি এটা একটু তুমি কইবা বাজান হ্যাঁ সমস্যা নাই প্রশ্ন আমার কাছে করছে কয় নবী বেলায়েত পাইলো কবে হ্যালো হ্যালো বেলায়েত পাইলে দু একজন সাক্ষী তো আছিল যখন বেলায়েতটা পাইলো তখন তার আশেপাশে আছিল কেরা এক ছাত্র স্যারে জিজ্ঞেস করতেছে স্যার সারা জীবন তো আপনি প্রশ্ন করলেন আজকে আমি আপনার প্রশ্ন করলাম আপনি জবাব করবেন কয় তুই আমার প্রশ্ন করবি কর আমি জবাব করুম সমস্যা নাই কয় স্যার আপনি কোন হোয়াট অর্থ কি হ্যালো হ্যালো আচ্ছা হোয়াট অর্থ কি স্যারে এটা কি জবাব দিব হোয়াট অর্থ হইল কি স্যারে কইতেছে পায়সারি কোন গাধার মতো প্রশ্ন করলে জবাব দিব কি তো তুমি কইলে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা হ্যালো উপরে সাউন্ড একটু বাড়ে একটু চিকন করেন আমি আমার বাবার কাছে যেই কথা রাখছিলাম আমারে একটা গল্প শোনাইল এক ছাত্র জিজ্ঞাসা করে মাস্টারকে আপনি সারা জীবন আমারে আপনি প্রশ্ন করলেন আমি আজকে আপনারে প্রশ্ন করতে চাই
তখন ছাত্রকে বলে মাস্টার কি প্রশ্ন বলেন তো স্যার হোয়াট মানে কি মানে ও প্রশ্ন করতেছে আর ও নিজেই উত্তর দিতেছে কি বলেন তেমনি আমি প্রশ্ন করছিলাম নবীরে বেলায়েত দান করলো কবে কোন সময় এই বেলায়েত দানের জায়গাটা কোথায় আর সাক্ষী ছিল কে এখন আমার বাবাজি বলল যে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সে খুদে খোদা রব রহমান সব তুমি একা তারে আবার বেলায়েত দান করবো এটা আবার কেমন কথা মানে আমার মাথা উলে গেছে এ কথা কইছে না ছোট ছোট এই কথা কইয়ে আবার গান ধরছে আল্লাহ নো আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি হায়দারি নবী যার মাওলা আলী ও তার মাওলা বলছেন নবী সুর করি আমার নবী হতে আলী পৃথক নাম আর আলী হতে আমার নবী পৃথক না তাই যদি হয় বা যান তাইলে মাওলা আলীরেও বেলায়েত দান করার কোনো মানে হয় না কি বলেন তিনজন যদি এক হয় তাইলে একজনই তিনজন তিনজন তারপরেও সুন্দর কথা তো আমার কাছে আমি একটা গান গাইছিলাম আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাতাশ মান তবু লেখা শেষ হইতো না নবীর নামে ব্যাখ্যা আমার বাজান বলছে আল্লাহ রইল কুদরত তাই না আর অলিদের হইল নবীদের হইল মাজেজা আর অলিদের হইল কেরামত কেন আপনি শুনেন নাই রশি সরকারের গান যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ সেনার কোনো দরকার নাই মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহ রে করে ডাকা ডাকি আল্লাহ কয় দোস্ত তুমি এ করো কি আমি সেজদাতে মোহিত সদাই নবী কয় কি কয় সেজদা পয়দা তোমার তরে আল্লাহ তুমি সেজদা করো কারে আমার আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে আমি শেষ করিয়া দিলাম খোদাই বাবা ও বাবা সেজদা পয়দা তোমার তরে আল্লাহ তুমি সেজদা করো কারে আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে আমি শেষ করিয়া দিলাম খোদাই যেখানে খোদাইটা শেষ হয় ওই জায়গায় যা খোদাইটা প্রতিষ্ঠিত হয় বুঝে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ সেনার কোনো দরকার নাই আমার নবীজির কুদরত হইব না তো কার হইব মাওলা আলী একদিন নির্জনে নিভৃতে আমার দয়াল নবীকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি কে মুস্কি হাইসা দিয়া কয় কেন আমি তোমার চাচাতো ভাই মোহাম্মদ আলী বলে এটা আমি জানি সত্যি করে বলুন আপনি কি বলে আমি ফাতেমাতুজ জোহরার বাবা আলী কয় না এটাও আমি জানি আপনি বলেন আপনাকে বলে আমি হাসান এবং হুসাইনের নানা এমনি করতে করতে বলে আমি আখেরে জামানার নবী আমার সুপারিশ ছাড়া কোনো মানুষ বেহেস্তি জান্নাতি হতে পারবে না একটা হালাতে পোস্তে পোস্তে আমার নবীজিকে তখন আলী জিজ্ঞেস করে আপনি বলুন সত্যি করে আপনি কে আমার নবীজি বলছিল মান রানী ফাকাত রাইল হক আলী রে আমাকে যে দর্শন করলো সে স্বয়ং খোদাকেই দর্শন করলো বলুন সুবহানাল্লাহ এই যে হাদিস পাপেল বাজান আমাকে যে দর্শন করলো নবী বলছিল আলীকে মান রানী ফাকাত রাইল হক আমাকে যে দর্শন করলো সে স্বয়ং হককেই দর্শন করলো যেই মানুষটা হকে পরিণত হয় তার কখনো মাজেজা থাকতে পারে না অনেকেই বলে আমার নবী মাটির তরি বলে না বাবা নাউজুবিল্লাহ মিন জালেক তাই এই দুনিয়ার মধ্যে আমার মাওলা
আলী এবং দয়াল নবীর যে প্রেমের খেলাটা আমার দয়াল নবী মেরাজে গেছিল মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে যখন কথা কয় আমার নবীজির কর্ণের মধ্যে আলীর কণ্ঠটা বেজে উঠেছিল আল্লাহকে প্রশ্ন করছিল আল্লাহ আমি কথা বলতেছি আপনার সাথে মনে হইতাছে এটা আলীর কণ্ঠ এর কারণ কি তখন আমার আল্লাহই কইল বন্ধুরে আমি তোমার কলবের মধ্যে একটু চোখ দিয়ে দেখলাম একটু হাত দিয়ে দেখলাম একটু নজর দিয়ে দেখলাম তোমার কলবের মধ্যে আলীর ভালোবাসা ব্যতীত অন্য কোনো কিছু নাই তাই এই দুনিয়ার মধ্যে কে আল্লাহ কে নবী কে আলী ওই যে লালন ফকির বলছেন জহি মুর্শিদ সেহি রসুল ইহাতে আর নাই কোনো ভুল খোদাও সে সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয় কোরআনে কোথায় কয় সূরা নিসার 151 নম্বর 152 নম্বর আয়াতের মধ্যে বলছে ইউরুদুন্না ফাররেকুম বাইনুল্লাহি হুলাইকাল হুমুল কাফিরুনা হাক্কা খবরদার খবরদার ভাগ করিও না পৃথক করিও না কার মধ্যে আমার মধ্যে এবং আমার রসূলগণের মধ্যে শুধু তাই না পারিদের সাথে ভাগ করিও না যদি ভাগ করো মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফিহা খালেদিনা জাহান্নাম নির্ভেজাল সরিষার তেলের মতো পরিষ্কার ভাবে তোমাদের জায়গা হবে কঠিন মঞ্জি জাহান্নামে তাই এখানে দয়ালুয়ার ওসি সরকার বলছে আমার হুজুরের কুদরতে শান এই হইল আমার বাবার একটি কথা